সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মেডিটক ফোরাম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস। হ্যাঁ বন্ধুরা, যেটা আপনারা গ্যাস বলে জানেন, আপনাদের পেটে জ্বালা, পেটে ব্যথা, কখনো টক ঢেঁকুর, কখনো বমি, এই সমস্যাগুলো দেখা দেয়। সর্বপ্রথম আমরা জেনে নিই যে আসলে গ্যাস্ট্রাইটিসটা ঠিক কী জিনিস। আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি, তখন খাদ্য পরিপাকের জন্যে এবং খাদ্যে উপস্থিত অণুজীবগুলোকে ধ্বংস করার জন্য পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঘটিত হয়, যা খাদ্য পরিপাকে সক্রিয় ভূমিকা রাখে। একজন সুস্থ মানুষের পাকস্থলীতে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড ঘটিত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণের মাত্রা যদি কোনো কারণে বেড়ে যায়, তখন পেটের ভিতরের আবরণ তথা মিউকাস মেমব্রেনে প্রদাহ সৃষ্টি হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে মিউকাস মেমব্রেনে যে প্রদাহ হয়, এই অবস্থাটাকেই বলা হয় গ্যাস্ট্রাইটিস। এবার আসুন আমরা জেনে নিই যে গ্যাস্ট্রাইটিস হওয়ার প্রক্রিয়াটা ঠিক কেমন। আমরা জেনেছি যে আমাদের পেট থেকে প্রতিনিয়ত হাইড্রোক্লোরিক অ্যাসিড ঘটিত হয়, তাই যখন পাকস্থলী খালি থাকে অর্থাৎ এমটি স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সমূহ ব্যবহৃত না হয় অধিক পরিমাণে জমে যায়। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে খাদ্যকে পরিপাকে সাহায্য করা। যখন আমরা খালি পেটে থাকি অথবা যখন পেটে কোনোরকম কোনো খাবার থাকে না, তখন এই যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি পাকস্থলীতে জমে যায়। অতিরিক্ত অ্যাসিডের কারণে তখন পাকস্থলীর ভিতরে একটা ক্ষত তৈরি হয়, যা পর্যায়ক্রমে অন্ত্রের দিকেও ছড়িয়ে পড়ে, আবার পাকস্থলীর উপরের দিকে খাদ্যনালী তথা ইসোফেগাসের দিকেও ছড়িয়ে যেতে পারে। অ্যাসিড যদি পাকস্থলীর উপরের দিকে খাদ্যনালী বা ইসোফেগাসকে আক্রান্ত করে, তখন এই অবস্থাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজর্ডার, অর্থাৎ GERD। এক্ষেত্রে আক্রান্ত রোগীদের বেশি বেশি ঢেঁকুর আসবে, পেশেন্ট তার বুক জ্বালা করে বলে অভিযোগ করবে, সকালে ঘুম থেকে উঠলে গলাতে কফ জমে থাকতে পারে, বমি বমি ভাব থাকতে পারে। এই প্রদাহের পরিমাণ বেড়ে গেলে পাকস্থলীর মাঝে আলসার তৈরি করতে পারে, যাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। আলসার হতে থাকলে সেখানে কোষ সমূহের একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসে। এক প্রকার কোষ অন্য প্রকার কোষে রূপান্তরিত হতে পারে, যাকে বলা হয় মেটাপ্লাসিয়া, এবং পরিশেষে তা থেকে ডিসপ্লাসিয়া, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আসুন এবার আমরা জেনে নিই যে গ্যাস্ট্রাইটিস রোগের উপসর্গগুলো কেমন, অর্থাৎ সিমটমস অফ গ্যাস্ট্রাইটিস। প্রথমেই যেটা আসে, পেটে ব্যথা, বিশেষ করে পেটের বাম দিকে ব্যথা, বুক জ্বালা, খাবারে অরুচি, পেট জ্বালা, পেট ফাঁপা, মাথা ঘোরা, বমি বমি ভাব, অল্প খাবারের পর পেট ভরে গেছে মনে হওয়া, GERD অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লক্স ডিজর্ডারে বুকে ব্যথা এবং অধিক হারে ঢেঁকুর ও বমি ভাব। ডিওডেনাম আলসার হলে পেটের মাঝে মাঝে ব্যথা এবং ব্যথা পুরোপুরি পেট ছড়িয়ে পড়া। গ্যাস্ট্রিক আলসারে সবথেকে আনকমন উপসর্গ হচ্ছে খাবারের চাহিদা বেড়ে যাওয়া। অধিক হারে খাবার পরেও রোগীর খিদে পাবে, কারণ আলসারের কারণে অনেক সময় এটা দেখা যায়। এবার আমরা আসি গ্যাস্ট্রাইটিসের কারণগুলি কী কী। গ্যাস্ট্রাইটিসের প্রথম যে কারণটা, সেটা হচ্ছে অনিয়মিত খাওয়া দাওয়া। তারপরে অন্যান্য সমস্যাগুলো আছে, যেমন তেলে ভাজা খাবার কিংবা অধিক হারে তৈলাক্ত খাবার খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ধূমপান করা, জল কম খাওয়া, রাত্রে খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে যাওয়া। এক্ষেত্রে যদিও GERD হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। অধিক হারে মাংস খাওয়া, পেন কিলার খাওয়া। গ্যাস্ট্রাইটিস প্রতিরোধের কিছু পরামর্শ আমি দিচ্ছি, এগুলো মেনে চলার চেষ্টা করবেন, আশা করি ভালো থাকবেন। প্রথম যেটা বলবো, নিয়মিত খাবার খান, বেশি বেশি করে জল খান, রাত্রে খাওয়ার পর 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করুন, তারপরে ঘুমান। সকালে খালি পেটে 2 গ্লাস জল পান করুন, যদি 2 গ্লাস না পারেন তাহলে 1 গ্লাস অন্তত জল পান করুন। তেলে ভাজা, তৈলাক্ত খাবার এগুলো পরিহার করার চেষ্টা করুন। গ্যাস্ট্রাইটিসের জন্য কিছু মেডিসিনও আছে, যেমন প্রোটন পাম্প ইনহিবিটর লাইক প্যান্টোপ্রাজল, রেবিপ্রাজল, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, অ্যান্টাসিড জাতীয় কিছু ওষুধ আছে। তবে যে কোনো রকম মেডিসিন নেওয়ার আগে আপনার ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন। এমনিতে আমি দেখে থাকি প্রায় ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, রাইনিটিডিন, ফ্যামোটিডিন, এই ওষুধগুলো তো কমন হয়ে গেছে, যে কোনো মেডিসিনের দোকানে গেলেই পাওয়া যায়। কিন্তু তার মানে এই নয় যে আপনি নিজে থেকে এগুলো খাবেন। আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান, কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যান, তার পরামর্শ নিন, তিনি যে মেডিসিনটা খেতে বলবেন সেই মেডিসিনটা খাবেন। এবার আমরা আসবো কোন কোন জিনিসগুলো গ্যাস্ট্রাইটিসের সমস্যাকে দূর করতে পারে। সবার প্রথমে যার কথা আমি বলবো সেটা হচ্ছে আদা। আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ খাবার। আদা গ্যাসের সমস্যা, বুক জ্বালা পোড়া, হজমের সমস্যা,
অ্যাসিডিটি সমস্যা দ্রুত সমাধানে সক্ষম। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদার কুচি লবণ দিয়ে খান, দেখবেন গ্যাসের সমস্যা দ্রুত সমাধান পাবেন। দ্বিতীয় আমি যার কথা বলবো সেটা হচ্ছে দই। দইয়ে ল্যাকটোব্যাসিলাস, অ্যাসিডোফিলাস এবং বিফিডাসের মতো নানান ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই সকল উপকারী ব্যাকটেরিয়া দ্রুত খাবার হজমে সাহায্য করে, সেই সাথে সাথে খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাই দই খেলে হজমটাও ভালো হয় এবং গ্যাসটাও কমে। এই জন্যই খাওয়ার পর দই খাওয়া বিশেষভাবে কার্যকর। তৃতীয় আমি যার কথা বলবো সেটা হচ্ছে শসা, অর্থাৎ কিউকাম্বার। শসা পেট ঠান্ডা রাখতে বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। কাঁচা শসা চিবিয়ে খেলে হজমের বড় ধরনের ভূমিকা রাখে, কারণ এতে রয়েছে ফ্লেভোনয়েড এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা পেটে গ্যাসের উদ্রেককে কমায়। তাছাড়া এতে প্রচুর সিলিকা ও ভিটামিনস আছে। যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শসা আদর্শ টনিক হিসাবে কাজ করে। এছাড়া নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। চতুর্থ নম্বরে আমি যার কথা বলবো সেটা হচ্ছে পেঁপে। পেঁপেতে রয়েছে পেপেইন নামক এক ধরনের এনজাইম, যা আমাদের হজম শক্তি বাড়ায়। তাই নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করুন, গ্যাসের সমস্যা কমবে। পাঁচ নম্বর স্থানে আমি যার কথা বলবো সেটা হচ্ছে আনারস। আনারসে রয়েছে 85% জল এবং ব্রোমেলিন নামক হজমে সাহায্যকারী প্রাকৃতিক এনজাইম, যা অত্যন্ত কার্যকরী একটি পাচক রস। এটি পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে। তাছাড়া আনারস ত্বকের জন্যও বিশেষ উপকারী। সিক্স পজিশনে, অর্থাৎ ষষ্ঠ নম্বরে যার কথা আমি বলবো সেটা হচ্ছে হলুদ। হজম সংক্রান্ত সব ধরনের সমস্যা সমাধানে হলুদ দারুণ কার্যকর। এটি চর্বিজাতীয় খাবার হজমে বিশেষ ভূমিকা রাখে। তাছাড়া হলুদে প্রদাহনাশক উপাদানও থাকে, যা প্রদাহটাও কমায়। সেভেন্থ পজিশনে, অর্থাৎ সপ্তম নম্বরে আমি যার কথা বলবো সেটা হচ্ছে কলা। যারা বেশি করে লবণ খান তাদের গ্যাস এবং হজমের সমস্যা হতে পারে। কলায় যে পটাশিয়ামটা থাকে তাতে শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে। কলা হজমে সাহায্য করে এবং দেহ থেকে দূষিত পদার্থও দূর করে দেয়। আর সব কথা শেষ কথা যার কথা আমি বলবো সেটা হচ্ছে জল। জলপানের সুফলের কথা সবাই জানেন। প্রতিদিন সকালে খালি পেটে 2 গ্লাস জল পান করবেন, দেখবেন সারাদিন আর গ্যাস্ট্রিকের যন্ত্রণা সইতে হবে না, কারণ জল হজম শক্তি বাড়াতে বিশেষ কার্যকরী একটা উপাদান। তাছাড়া জল পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতেও সাহায্য করে। পরিশেষে আমি একটাই কথা বলবো যে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া খুব বেশি কঠিন কিছু নয়, শুধু একটু নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি। এখানে যে খাবারগুলোর কথা আমি বললাম সেগুলো নিয়মিত খাওয়া শুরু করুন, দেখবেন আপনাকে আর গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে হবে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল মেডিটেক ফোরামকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং যদি কোনো ওপিনিয়ন থাকে, যদি কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আর যদি আপনি আমাদের সঙ্গে পার্সোনালি কানেক্টেড হতে চান সমস্যার সমাধানের জন্য, তাহলে আমাদের জয়েন বাটনে প্রেস করে আমাদের সঙ্গে জয়েন করে যান। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।